বউকে হাত দিয়ে মারা যাবে না, গালিও দেওয়া যাবে না, তবে লাঠি দিয়ে মারা যাবে। কি দিয়ে মারা যাবে? বউ ফিরে নেড়ে চিন্তা করে, সার্টিফিকেট একটা পাইছি, আজকে গিয়ে একলা সার দিমুই দিমু লাঠি দিয়ে। বউ যারা পিটায় এরা সুপুরুষ না। হাত দিয়া মারা যাবে? গালি দেওয়া যাবে? কি দিয়া মারা যাবে? মারা লাগলে কি দিয়া মারবেন? এখন জানতে হবে লাঠির সাইজটা কি। লাঠির লাঠির সাইজ হবে মেসোয়াক। মেসোয়াক কতটুক হয়? জোরে এক দুই। এখন যদি আপনি কন যে মেসোয়াক আমি তিন হাত বানামু, কার বাপের কি, তাহলে তো মুশকিল। জুমায় গিয়া মুসল্লি একটা ফজিলত শুনছে মেসোয়াকের, মেসোয়াক করে নামাজ পড়লে এক রাকাতে 70 রাকাতের সওয়াব। মেসোয়াক বানাইতেই হবে। জুমা থেকে বের হইয়া বাসায় গিয়া দুই হাত একটা নিম গাছের শাখা ডাল কাটছে, কাটতে মেসোয়াক করতে করতে আইসে মসজিদে। আসরের আসরের সময় কাছাকাছি মেসোয়াক করে উজু করে মেসোয়াকটা লইছে বুক পকেটে, দুই হাত মেসোয়াক বুক পকেটে লইলে এক হাত তো যায় মাথার উপরে। চিন্তা করলো আসরের সময় তো এখনো বাকি, ফরজের সময় তো বাকি, জামাতের টাইম এখনো বাকি, তো চার রাকাত সুন্নতে জায়দা পড়েনি, সুন্নতে দাঁড়াইছে। সামনে আরো এক মুরব্বী নামাজ পড়তেছে লুঙ্গি পড়া, তো এখন এই নতুন মুসল্লি সেজদায় গেছে, সেজদার থেকে যখন আল্লাহু আকবার বলে উঠছে, মেসোয়াকে ভাই যা মুরব্বীর লুঙ্গি আসমানে, মুরব্বী নামাজ সাইরা দিয়ে দিছে, ধমক বেটা লাঠি ছোটা নিয়ে আইছো নামাজে, কয় চাচা এটা লাঠি ছোটা না সুন্নত, কয় তোমার সুন্নতের গুতায় আমার ফরজ তো শেষ। এখন মেসোয়াকের সাইজ কি যার যার মতো হবে না মেসোয়াকের সাইজ মতো হবে? কতটুক হবে? এক বিঘাত সর্বোচ্চ একটুক, এক বিঘাত মেসোয়াকের সাইজ, এটা দিয়ে বউ পিটান যাবে। আচ্ছা একটুক সাইজের লাড়ি দিয়ে বউ ফিটান যায়? এটা দিয়ে ফিটাইতে গেলে হাসি আসবে, রাগ দমে যাবে, মহব্বত সৃষ্টি হবে। মূলত স্ত্রীকে মেয়ে লোকদের মারা যাবে না, পিটানো যাবে না। মহিলারা একটু বাঁকা কথা বলবেই, আল্লাহ বানাইছেন বাঁকা হাড্ডি দিয়া, তাদের অভিমানও একটু বেশি, ওটা মেনে নিতে হবে, বাঁকা রেখেই তাদের সঙ্গে চলতে হবে, সোজা করতে গেলে ভেঙে যাবে।